সাহাবায়ে কেরাম করেননি, খোলাফায়ে রাশেদীন করেননি, তাবেঈন করেননি, তাবা তাবেঈন করেননি, ইমাম আবু হানিফাও করেননি, ইমাম শাফি মালিক আহমদ কেউ করেননি। তাহলে এলো কোথা থেকে? এলো কোথা থেকে? বিদাতি মোল্লাদের পক্ষ থেকে। বিদাতি মোল্লারা মূর্খ লোকদেরকে জনসাধারণকে কানাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, পড়ে ঘর দেখিয়ে দিয়ে কানা মানুষ তো বুঝবে না, অন্ধ মানুষ, হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, বিদাতে লিপ্ত করে দিয়েছে। আবার গিয়ার চেঞ্জ করতে হবে, এই বিদাত আবার বাচনিক বিদাতে গিয়ার চেঞ্জ করতে হবে। ফরজ নামাজে ফরিজা তাল্লিল্লাহ, আমি তো আরবি বুঝি, তাই গিয়ার চেঞ্জ করে দিলাম পট করে। আপনি তো ড্রাইভিং জানেন না, ইসলামের ড্রাইভিং জানেন, কোন জায়গায় বলতে হবে সুন্নাতান মুআক্কাদা আলী রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জায়গায় বলতে হবে সুন্নাতান গায়রে মুআক্কাদা বলতে হবে, কোন জায়গায় বলতে হবে নাফালান, কোন জায়গায় বলতে হবে তাহাজ্জুদান, কোন জায়গায় বলতে হবে সালাতাত তারাবী। এতগুলি গিয়ার, দুই চার পাঁচটা গিয়ার গাড়ির মধ্যে চার পাঁচটা গিয়ার থাকলে না মুখস্ত করা যায়, এত গিয়ার কেমন করে চেঞ্জ করবেন আপনি? মহা মুশকিলে ফেলে দিয়েছে মুসলিম উম্মতকে বিদাতীরা। জি, রোজার জন্য বলতো নামাই তো আনা সুমা গাদান লাকা মিন শাহরি রমাদান, মিন শাহরি রমাদান, আমি নাই আরবি বুঝলাম, এখন শাওয়াল মাসে ছয় রোজা রাখবো, তো কি বলতে হবে? আপনার ক্ষমতা আছে, কয়জন লোক এখানে বলবেন? তাহলে এখানে যে গিয়ার চেঞ্জ করতে হবে, নামাই তো আনা সুমা গাদান সিত্তা মিন শাওয়াল, গিয়ার চেঞ্জ করতে হলো। আবার সোমবারে যদি সোমবারে নিয়ত রোজা রাখি, নামাই তো আনা সুমা গাদান লিয়াউমিস না লিয়াউমিল খামিস, মুশকিল। তারপর যদি কাজা হয়, কাজা অনেকের বাকি আছে, মহিলা মাবনদের বাকি আছে, অনেকের রোজা বাকি আছে, বা পুরুষ লোকদের বাকি থাকতে পারে, নামায় তা নাসুমা গদান কাজা আনলে শাহরে রমাদান, মাবনরা কি করে, বাঙালি মাবনরা, উর্দু ভাষীরা কেরালা ভাষীরা কি করে বলবে, এই গিয়ার চেঞ্জ করবে কি করে, মুশকিল। কত বিপদে ফেলেছে মুসলিম জাতিকে বিদাতিরা, কথার বিদাত দেখছেন, কথার বিদাত। হজ করলে আল্লাহ মাইনি নামায়তুল হজ ওয়া উমরাতা ফায়াসসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি, সব কি করে বলবে, আছে কোথায় ইসলাম? আছে নেই, কোথাও নেই। এগুলি বিদাত। আমলের ক্ষেত্রে বিদাত, কয়েকটি বিদাত উল্লেখ করি। আমলের ক্ষেত্রে বিদাত হচ্ছে কবর পাকা করা, কবর পাকা না করলে কবরে সেজদা হতো না, কাঁচা কবরে সেজদা কোনোদিন হয় না আর হবে না। কবর পাকা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন, নিষেধ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবর, কবর পাকা করতে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জি। নবীর বিরোধিতা করে ওমাই ইশাক থেকে রাসূল আগে শুরুতে আয়াত পাঠ করেছে, নবীর বিরোধিতা যারা করলো তারা কোথায় যাবে, অনুসলিহে জাহান্নামে, জাহান্নামে যাবে। কবর পাকা যারা করেছে করিয়েছে, এর পেছনে যারা ইন্ধন জগিয়েছে, নুসলিহে জাহান্নামে সাআত মাসির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কবর পাকা করা এই আমল হচ্ছে শিরকের দিকে উম্মতকে ঠেলে দেওয়া, কবরের উপর ঘর নির্মাণ করা, গম্বুজ তৈরি করা, কবরের ওপর যে তৈরি আছে, ঘর তৈরি আছে, তাকে এত সাজসজ্জিত করা হয়, এবং ভারত পাকিস্তান বাংলাদেশ এইসব দেশগুলিতে সরকারের বাজেট পাশ হয়, মসজিদের জন্য হয়তো বাজেট হয় না, কিন্তু মাজারের জন্য অবশ্যই বাজেট হয়। মসজিদ ভেঙে দিতে পারে, কিন্তু কোনো স্টেশনে, বাস স্ট্যান্ডে, কোনো জায়গায় যদি মাজার পড়ে যায় পাকা কবর, তা ভাঙা চলবে না, তা ভাঙা যাবে না, কারণ জনসাধারণের কাছে ভোট নিতে হবে, আর জনসাধারণ সব কবর পূজারি মুশরে, সুতরাং তাদের মনকে জয় করতে হবে। আর মসজিদে তো নামাজ পড়ে, মসজিদ ভেঙে দিলেও এমনকি দু চার দিন কিছু লোকেরা অসন্তুষ্ট থাকবে, আর এরা ভোট না দিলেই বা কি হবে, কারণ এদের সংখ্যা কম, নামাজিদের সংখ্যা কম, আর কবর পূজারীদের সংখ্যা সবচেয়ে বেশি, কবর ভক্ত পীর ভক্তদের সংখ্যা সবচেয়ে বেশি, দেখেছেন এরকম স্টেশনে, ভারতে পর্যন্ত বিশাল স্টেশনে রেল লাইনের মধ্যে মাজার একেবারে হে বড় হেফাজতের সাথে হিন্দু সরকারও রেখেছে, অমুসলিমরাও রেখেছে, কারণ জানে যে মুসলিমদের সেন্টিমেন্ট এটা লাগবে, মসজিদ ভেঙে দিলে তারা এত একতা নিয়ে আসতে পারবে না, যদি তাদের মাজার ভেঙে দিয়ে রি বাপ রে বাপ, তারা কিয়ামত করবে আমাদের অবস্থা খারাপ করে, কারণ এরা কবর ভক্ত, মসজিদ ভক্ত না, এরা আল্লাহ ভক্ত না, এরা মাজার ভক্ত। তারপরে কবরের উপর চাদর চড়ানো সব কর্মের বিদাত, তাবিজ বালা জি এসব হচ্ছে কর্মের বিদাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখ্যায়িত করেছেন। বিবাহ শাদীর ক্ষেত্রে বিদাতের শেষ নেই, যদি বিবাহ শাদীর বিদাত বলি তাহলে দু চার দিন আমাকে বলতে হবে, একটি আলোচনা রয়েছে যদি এ সম্পর্কে বেশি জানতে হয়, বিবাহের সুন্নত বিদাত, সংক্ষেপে হলো মোটামুটি কিছু কথা জানতে পারবেন, যাতে আমাদের দেশের বিদাতগুলি সম্পর্কে জানতে পারবেন। বউ দেখার বিদাত, বন্ধু বান্ধব নিয়ে দশ পনেরো জন বন্ধু বান্ধব, কলেজ ইউনিভার্সিটি সমস্ত বন্ধু বান্ধব নিয়ে একদিন আপনার যে হব স্ত্রী তাকে সবাইকে দেখালেন, জায়েজ ইসলামে না, হারাম। তারপরে বিয়ে শাদী করে নিয়ে আসার পরে
হাজার হাজার লোককে, শত শত লোককে দাওয়াত করলেন, আপনার ওলিমার দাওয়াত সবার জন্য স্টেজে বসিয়ে দিলেন, আর টাকা পয়সা সবাই দিচ্ছে, উপঢৌকন দিচ্ছে, হাদিয়া তোহফা দিচ্ছে, আর সবাই আপনার বিবিকে দর্শন করছে, আছে না নেই? এগুলি বিদাত নয়? জি, কত রকমের যে বিবাহ শাদীতে বিদাত রয়েছে, উকিল বাপের বিদাত, বাবা আছে তারপরে বাবা বিয়ের মালিক হতে পারছে না, উকিল বাপ বানাবে, সারা জীবন ধরে উকিল বাপ থাকবে, আর ওই যুবতী মেয়ে ওকে বাপ বাপ করতেই থাকবে, আর ওর সামনে তার জন্য আর পর্দা নেই। এরকম বহু বিদাত বিবাহের ক্ষেত্রে রয়েছে। বিবাহের ক্ষেত্রে আর একটি বিদাত বিশেষ করে উল্লেখযোগ্য, কারণ এমন কোন পরিবার মনে হয় পাক আছে কিনা আল্লাহ জানে, হাজারে একটি পরিবার পাক নেই আমাদের এই বিদাত থেকে, হিন্দুদের কাছ থেকে নেওয়া বিদাত, তা হচ্ছে যৌতুকের বিদাত, কোন প্রথার বিদাত। হিন্দুদের মধ্যে ছিল যে মেয়েকে দিতে হবে, আর তার সাথে টাকা পয়সা ধন দৌলত দিতে হবে, মুসলিমরা শুরু করেছে এই হারাম খাওয়া শুরু করেছে, যৌতুকের বিদাত। যার বাড়িতে মেয়ে পয়দা হয় তার মাথা ভারী হয়ে যায়, তখন হারাম পথ অবলম্বন করে যেদিন মেয়ে জন্মেছে সেদিন 20,000 টাকা ফিক্সড ডিপোজিট করে দেয় যে 20 বছর পরে বিয়ে দেবো, মেয়ের এই 20,000 টাকা 1,00,000 টাকা হয়ে যাবে, আর 1,00,000 টাকায় হয়তো বিয়ে শাদি বা 2,00,000 টাকা বিয়ে শাদি সেরে দেবো, 20,000-40,000 টাকা ওই দিন থেকে ডিপোজিট করে হারাম পয়সা ওই সুদের ওপর দিয়ে বিয়ে শাদি হয়। তাহলে এই বিবাহ শাদিতে কি করে বরকত হবে? জানি বহু লোককে জানি যাদের মেয়ে ঘরে জন্মালে ফিক্সড ডিপোজিট করে দেয়, কারণ যৌতুক দিতে হবে, না হলে বিয়ে হবে না। হিন্দুদের সংস্কৃতি সভ্যতা সব নিয়ে নিয়েছি, অদামে তুম হো না সারা তো তামাদ্দুন মে হনুদ, আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন যে তোমাদের চাল কাটিং ছাটিং হচ্ছে তোমাদের খ্রিস্টানদের মতো, আর তোমাদের তহজিব তামাদ্দুন তোমাদের সংস্কৃতি সভ্যতা হচ্ছে হিন্দুদের, তোমাদের বিবাহ শাদী আদান প্রদান সবকিছু হচ্ছে তোমাদের কবর মাজারে যাওয়া আর ওই সব সিজদা করা হিন্দুদের মন্দিরের মতো, তামাদ্দুন মে হনুদ হিন্দুদের মতো তোমরা, আর ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শরমা ইয়াহুদ, হাইরে মুসলমান তোমাদেরকে যদি ইহুদিও দেখে তবু লজ্জা পাবে যে এরা কি করেছে, আমরা তো ধর্মকে বিকৃত করেছি, মুসা আলাইহিস সালামের ধর্ম কি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য ধর্মকেও এই মুসলিমরা বিকৃত করে ফেলেছে। যৌতুক এই হারাম, সুতরাং এই হারাম থেকে নিজেকে বাঁচাবেন, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচাবেন, নিজের পরিবারকে বাঁচাবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। কর্মের বিদাত হচ্ছে মিলাদুন নবীর বিদাত, নবীর জন্মবার্ষিকী পালন করা, আর তারপরে শুরু হয়েছে প্রত্যেকের জন্মবার্ষিকী, প্রত্যেকের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী, আর বিবাহ দিবস, আর কত রকমের যে দিবস শুরু হয়েছে সবগুলি বিদাত, বাপদাদার পূর্বপুরুষের, কখনো শ্বশুরের, কখনো স্ত্রীর, হ্যাঁ কখনো ছেলে মেয়ের জন্মদিবস, বিবাহ দিবস, খাতনা দিবস, কত রকমের দিবস, যে যতগুলি দিবস পালন শুরু হয়েছে এগুলি হচ্ছে কর্মের বিদাত, সবগুলি বিদাত। ইসলামে যখন আল্লাহ নবীর জন্মবার্ষিকী পালন করা নেই, তাহলে আর কোনো ব্যক্তির জন্মবার্ষিকী নেই। এইরকম যদি জন্মবার্ষিকী আর ছুটি দিতে থাকেন, তাহলে সাহাবাই কেরামদের জন্মবার্ষিকী আর মৃত্যুবার্ষিকী পালন করলে সারা বছর মাদ্রাসা স্কুল সব ছুটি থাকবে না? থাকবে না। আর ভারত বাংলাদেশে তাই হয়, অধিকাংশ দিনগুলি ছুটি আর ছুটি, আজকে পূজার ছুটি, আজকে জন্মাষ্টমী, তো আজকে ফাতিহা দোয়াজ দাহাম, আর কোনোদিন ইয়াজ দাহাম, কোনগুলি মুসলমানদের তো কোনগুলি হিন্দুদের, আজকে অমুক পূজা।